তো নির্বাচনে না গেলে, ক্ষমতায় না গেলে আপনারা দিন কায়েম করবেন কি করে? প্রচলিত যে রাজনীতি চলছে বাংলাদেশে, এটার সঙ্গে কোশ্চেন করলে প্রকৃত মুমিন কখনো আপোষ করতে পারে না। আকীদা যদি আপোষমুখী হয়, কোশ্চেন করলে তার দ্বারা সমাজ পরিবর্তন সম্ভব নয়। ওরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফল কাম হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। গত কয়েকদিন আগে চারটা ছেলে আসছে ইউনিভার্সিটি পড়ে, বলছে স্যার আপনার তো রাষ্ট্র ক্ষমতা চান না, ইলেকশন করেন না, তো নির্বাচনে না গেলে, ক্ষমতায় না গেলে আপনারা দিন কায়েম করবেন কি করে? তাহলে তোমার প্রশ্ন তো খুব ভালো লাগলো। বাচ্চা ছেলে, কেউ দাঁড়িয়ে উঠছে, অনার্স ফার্স্ট ইয়ার পড়ে আর বাকি তিনটা মাস্টার্স পড়ে। ঠিক আছে বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় দাওয়াত দিছিলেন, তখন তিনি কি বলেছিলেন? তিনি বলেছেন, দেখো হে আমার চাচারা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফল কাম হবে। হ্যাঁ স্যার, এটা আমি বলেছি। এটুক কথার মধ্যে কি ছিল? এটুক কথা তারা সহ্য করতে পারেনি কেন? তারা তো আল্লাহর নামে কসম করতো, আল্লাহকে তার মানতো, আল্লাহ বিল্লাহ তাল্লাহ কসম করতে সবসময়, আল্লাহ সাহা তার আল্লাহকে তার সবসময় স্বীকার করেছে। অত সেইটাই তার বলা হয়েছে, ওর সঙ্গে যোগ হয়েছে লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর তোমরা আল্লাহর সঙ্গে অন্য উপাস্য মানতে, এই ওসিলা শিরিক করতে, আর তিনি শিরিক বিমুক্ত নির্ভেজাল তহিদ বিশ্বাসের দাওয়াত দিয়েছিলেন, এটুকুতে পার্থক্য। চাচারা কি বলছিল? হে মোহাম্মদ, আসে আমরা একটা আপোষ করি, তুমি তো আমাদের ভাতিজা আর আমরা তোমার চাচা, তুমি আমাদেরই ছেলে, এটা আপোষ করিনি। তুমি সকালে আমাদের মূর্তির পূজা করো আর বিকেলে আমরা তোমার আল্লাহর পূজা করবো। আমনু অজহা নাহারে অক্ফরু আখরাহ, সকালবেলা তোমরা ইমান আনবে আর বিকেলবেলা কাফের হবে। চমৎকার প্রস্তাব, তাহলে দুই পক্ষে কোনো অশান্তি হবে না, মিল হয়ে যাবে। আর একদল বলল যে এক বছর আমরা তোমার আল্লাহর পূজা করব আর এক বছর তুমি আমাদের মূর্তির পূজা করবা, মিলে হয়ে যাবে। হে আমার চাচারা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, দুটো কখনো আপোষ হতে পারে না। ছেলে দুটোকে বললাম, প্রচলিত যে রাজনীতি চলছে বাংলাদেশে, এটার সঙ্গে কোশ্চেন করলে প্রকৃত মুমিন কখনো আপোষ করতে পারে না। এই রাজনীতি পরিবর্তন করাটাই আমাদের রাজনীতি। ছেলে দুটো স্তম্ভিত, স্যার এটা নাকি সবাই? তাহলে আন্দোলন বাংলাদেশ ওই স্বার্থে কাজ করে, আমরা এদেশের মানুষের আকিদা পরিবর্তনের কাজ করি। আকিদা পরিবর্তন হলে ইনশাআল্লাহ তার আমলও পরিবর্তন হয়ে যাবে। আকিদা যদি আপোষমুখী হয়, কোশ্চেন করলে তার দ্বারা সমাজ পরিবর্তন সম্ভব নয়। সমাজ পরিবর্তন করার জন্য নবী রসুল এসেছেন, আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এসেছিলেন এবং তিনি সেটা করে গিয়েছেন। বাস্তব জীবনে মুসলমানরা দেখিয়ে গিয়েছে, আজকের মুসলমান সব ভুলে গেছে পিছনের কথা। আমরা খালি স্মরণ করিয়ে দিতে চাই, ফিরে এসো তোমার মূল আকিদায়, ফিরে এসো তোমার মূল আমলে। এজন্য ইমাম ইবনে তাইমিয়া চমৎকার কথা বলেছেন, দেখো আহলে হাদিস ফি আহলে ইসলাম কা আহলে ইসলাম ফি আহলে মিলাল, পৃথিবীর সমস্ত জাতির মধ্যে মুসলমানদের যে মর্যাদা, মুসলিম উম্মার মধ্যে আহলে হাদিসের সেই মর্যাদা। তিনি পরিষ্কার বলে দিন, দেখো মুসলমানদের নিকটে বহু পুরনো একটি মজহাব ছিল, কবলা ইয়াখলক আল্লাহ আবা হানিফাতা ও মালিকান ও শাফিঈয়া ও আহমাদা, ও মজহাব সাহাবা আল্লাযিনা তালাক্কাউহুম আন নাবিয়্যিহিম। মুসলমানদের মধ্যে প্রাচীন একটি মজহাব ছিল আবু হানিফা, মালিক, শাফি, আহমদের জন্মের বহু পূর্বে, সেটি ছিল সাহাবিদের মজহাব, যারা সরাসরি তাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে দিন শিখেছিলেন, সেটাই হল আহলে হাদিসের মজহাব।
আজকের আহলেদিস বাতিলের সঙ্গে মিশে যাচ্ছে, আপোষমুখী হয়ে যাচ্ছে, এটা ভুল হচ্ছে। সত্যিকারের আহলেদিস কোরআন হাদিস ছেড়ে কশ্চিন কালে প্রচলিত কোনো প্রথার অনুসারী হতে পারে না। আহলেদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষকে কোরআন এবং সহি হাদিসের দিকে আহ্বান জানায়, এই একটিমাত্র কারণে, যার পরিণাম স্রেফ জান্নাত।